পুলিশি হয়রানি বন্ধ ও অনুমোদনহীন যানবাহন চলাচল বন্ধ সহ ১১ দফা দাবিতে চট্টগ্রাম নগরীতে চলছে অনির্দিষ্টকালের গণপরিবহন ধর্মঘট। সকাল ৬টা থেকে মেট্রোপলিটন গণপরিবহন বাস মালিক সংগ্রাম পরিষদের ডাকে এ ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। অফিসগামী লোকজনকে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গাড়ি না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন অনেকেই। সংগ্রাম পরিষদের নেতারা জানান, পরিবহনের ৭ সংগঠনের মধ্যে ৬টি সংগঠন এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার হুঁশিয়ারিও দেন তিনি।